রুশ চক্রব্যূহে ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাচি বাহিনীর কায়দায় হামলা ছকে ইতিমধ্যে কয়েকশো ইউক্রেন সেনার প্রাণ হারিয়েছেন, পরপর ১২টি বিস্ফোরণে কাঁপল রাজধানী কিয়েভ। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, প্রধানমন্ত্রী মোদীর কাছে সাহায্য চাইল ইউক্রেন। বিস্তারিত দেখুন এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটি একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রুশ চক্রব্যূহে ইউক্রেন তিন দিক থেকে ঘিরে ফেলে হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী একই কায়দায় হামলা চালিয়েছিল মস্কোয়। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। রাশিয়া যুদ্ধ ঘোষণার এক ঘন্টার মধ্যে তছনছ ইউক্রেন। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ২০ জন নিরীহ নাগরিক, মৃত্যু হয়েছে কয়েকশো সেনা জওয়ানের, জখম বহু। বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ ঘোষণার পরই আকাশপথে ইউক্রেনের একের পর এক শহরে চলছে ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধবিমান থেকে ফেলা হচ্ছে শক্তিশালী বোমাও। সূত্রের খবর, ইতিমধ্যে কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার পদাতিক বাহিনী, এমনকি আজাকিভ বন্দরে হামলা হয়েছে। মনে করা হচ্ছে খারকভ শহর এবং আজাকিভ বন্দরে লাগাতার বিস্ফোরণে মৃত্যু হয়েছে আরও ৩০ জন নাগরিকের, ভেঙে পড়েছে একের পর এক বাড়িঘর। শুধু সাধারণ নাগরিক নয়, রাশিয়ায় ছোড়া গোলাতে ক্রেমলিন সীমান্তে প্রাণহানি হয়েছে অন্তত ৭০ জন সেনার। ইউক্রেন সেনার তরফে মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে লুহানস্কের ২টি শহর আত্মসমর্পণ করেছে বলে খবর। ইতিমধ্যে ২৩টি প্রদেশে হামলা চালিয়েছে রাশিয়া, শহরে শহরে টক্কর কাটছে রুশ যুদ্ধবিমান, নামছে প্যারাট্রুপার। তিন দিক থেকে ঘিরে ফেলা হয়েছে ইউক্রেনকে, সব মিলিয়ে সেই দেশ জুড়ে বারুদের গন্ধ, আতঙ্কে কাঁপছেন নাগরিকরা। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অর্থাৎ কার্যত ইউক্রেন দখলের পথে হাঁটল মস্কো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির সূত্রে এমনটাই খবর। রাশিয়ায় এই চরম পদক্ষেপে কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল বলে মনে করছে ওয়াকিবল মহলের এক অংশ, যার বিরাট প্রভাব পড়তে পারে গোটা বিশ্বজুড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ১২টি বিস্ফোরণ ঘটিয়েছে। এইসবের মধ্যেই ইউক্রেনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন। ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন যে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো, তাই রাশিয়ার সাথে কথা বলে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ রইল। তো এটা ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চরম পদক্ষেপ, তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, আপনি কি মনে করছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।